হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? গুড মর্নিং এন্ড ঈদ মুবারক। আজ এই শুভ ঈদের দিনে আমি ঈদের সকালে নামাজ পড়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি ঈদের পোশাক পরে রয়েছি, পাঞ্জাবি পরে। দেখুন আপনারা কেমন লাগছে আর কমেন্টে জানাবেন কেমন লাগছিল। মেয়েটাকেও সাজানো গোছানো হয়েছে, মেয়ে রয়েছে এখন দাদুর কাছে। এই যে আরিনা, দাদু ভাইয়ের সাথে ঘুরছো? হ্যাঁ, মেহেন্দি হাতে নিয়ে ঘুরছো। তুমি মেহেন্দি পরেছো? মেহেন্দি পরেছো? একটু দেখাও দেখাও, মেহেন্দি দেখাও, হাত দেখাও, হাত দেখাও, লাল হয়েছে। ও বাবা বাবা, মনা মেহেন্দি পরে রেডি। আজ ঈদের দিনে মেহেন্দি পরে রেডি। চলুন ঘুরে আসি, বাকি সব লোহ কেমন কাজ করছে দেখা যাক। ঈদের সকালে কি রান্না হচ্ছে ওদের থেকে জেনে নেওয়া যাক। এই যে মহিলা সংগঠন, আপনারা কি করছেন এখানে বসে বসে? রান্নার তো বিশাল আয়োজন হচ্ছে দেখছি। কি রান্না হচ্ছে ঈদের সন্ধ্যা সকালে? আপনি কি করছেন একটু দেখি। এটা কি? এটা হচ্ছে নারকল ধোয়া হচ্ছে, নারকল দিয়ে দুধ বেরোবে, তারপরে এটা দিয়ে সিমুই তৈরি করা হবে। ঠিক আছে বন্ধুরা, পরের দেখানো হচ্ছে কিভাবে সিমুইটা বানানো হয়। নামাজ পড়ে আসার পর দেখা যাচ্ছে সকালে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে। আজ এই ঈদের দিনে গরম কেটে একটা সুন্দর আবহাওয়ার পরিবেশ তৈরি হয়েছে, বেশ ভালোই লাগছে। জোরে বৃষ্টি এসেছে। বাচ্চারা খুব খুশি আজ ঈদের দিনে, খুব নাচানাচি করছে। রান্নার পর্ব একটু একটু করে চালু হয়ে গেছে, এখন তৈরি হচ্ছে ফুলকো ফুলকো লুচি। এই দেখুন কত সুন্দরভাবে লুচিটা ফুলে উঠেছে। রান্না আস্তে আস্তে চালু, এদিকে চলছে সিমুইয়ের পর্ব। হাড়ির মধ্যে নারকেলের দুধ তৈরি হচ্ছে এখন, এরপরে ওর মধ্যে সিমুই দিলে সিমুই রান্না করা হবে। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, কমেন্ট করবেন কেমন হচ্ছে, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের মোটিভেট করুন আমরা যাতে আরো সুন্দর সুন্দর ভিডিও করতে পারি। এইখানে নারকেলের দুধ তৈরি হচ্ছে, সাথে এদিকে সিমুইটাকে সিদ্ধ করে রাখা হয়েছে গরম জলে। নারকেলের দুধ তৈরি হলেই সাথে সাথে সিমুইটাকে ঢেলে দেওয়া হবে। এদিকে তৈরি হচ্ছে সিমুইয়ের দুধের মালাই, দুধটা একটু একটু করে পড়ছে। সেই দুধের মধ্যে সিদ্ধ সিমুই গুলো দেওয়া হচ্ছে। আপনারা দেখুন কেমন সুন্দর দেখতে হচ্ছে সিমুইটা। ওর মধ্যে কিশমিশ, কাজু, বিভিন্ন ধরনের বাদাম দেওয়া হয়েছে। মহারাধে সিমুইয়ের রান্নার তুলনাই হয় না, এত সুন্দর সিমুই রান্না করে প্রতিটা লোক একদম খাওয়ার জন্য পাগল হয়ে যায়।
কত সুন্দর করে আদরের সাথে মমতার সাথে সিমুইটা তৈরি করা হচ্ছে। এদিকে তেল ফুটছে, লুচির জন্য লে তৈরি হয়ে গেছে, লুড়িটা ফাটিয়ে ফেললো, দেখা যাক লুচিটা কেমন তৈরি হয়। আপনাদের কি মত, লুচিটা কেমন হতে পারে কমেন্ট সেকশনে জানাবেন। ফাটার পরে লুচিটা বেশ ভালোই ফুললো, অল্প অল্প। এদিকে সিমাইটাকে ঢেকে পেপারে দেওয়া হয়েছে, কিছুক্ষণ ফোটার পর সিমাইটাকে তুলে নেওয়া হবে। লুচিটা তুলে না এবারে পুড়িয়ে যাবে। যাক, ছেঁড়া ফাটা হওয়ার পরে লুচিটা ফুললো অবশেষে। সিমুইটাও মোটামুটি রেডির মুখে, আপনারা দেখুন কেমন লাগছে দেখতে, কমেন্ট সেকশনে জানাবেন সিমুইটা দেখতে কেমন লাগছে। রেডি হওয়ার পর খেয়ে বলবো কেমন হয়েছে। তৃতীয় লুচিটা তো কোনোরকম হলো, তৃতীয় লুচিটা দেখা যাক কেমন তৈরি হয়। বেশ ভালোই ফুলকর মতো ফুলছে, একটু একটু করে বেশ ভালোই ফুলে উঠেছে। বাহ, ভালোই ফুলছে লুচিটা। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে কেমন করে জিনিসগুলো তৈরি হচ্ছে, দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে কতটা সুন্দর হবে, আপনারা নিশ্চয়ই জানাবেন। দেখুন লুচিটা পুরো ফুলে উঠেছে। নারকেল দুধের সিমের সাথে এদিকে শুকনো সিমের ব্যবস্থা আছে, একটু পরে সেটা রেডি হবে, যখন রেডি করা হবে তখন আমি আবার ওইটা ভিডিও করে দেখাবো আপনাদের। কত সুন্দর ভাবে স্নেহ মায়া মমতা দিয়ে সিমুইটাকে বানানো হচ্ছে, প্রতিবারের মতো এবারেও তৈরি হচ্ছে। দেখুন কত সুন্দর লাগছে আস্তে আস্তে যত রেডি হচ্ছে সিমুইটা, স্বাদে অতুলনীয় হবে। এটা মেট্রো ডেয়ারি দুধ দিয়েও করা হয় অনেক সময়, কিন্তু নারকেলের দুধ দিয়ে হলে সব থেকে টেস্টি খেতে হয়। এবারে মোটামুটি রেডি হয়ে গেছে, মা নামানোর জন্য প্রস্তুত হচ্ছে, আর একটু নাড়িয়ে দিচ্ছে। কত সুন্দর লাগছে দেখুন আপনারা, কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগছে দেখতে সময়টা। সেমুই রেডি, নামিয়ে নেওয়া হবে। কত সুন্দর লাগছে দেখুন, এবার শুকনো সেমের জন্য সব রেডি হয়ে গেছে। এদিকে পরিমাণ মতো চিনিও রেডি, সব মেপে মেপে রাখা রয়েছে। ওদিকে মশলা রাখা রয়েছে, দেখুন কত ধরনের মশলা দেওয়া হয়, কাজু, কিশমিশ, বাদাম, অনেক রকমের বাদাম আছে, একরকমের না অনেক রকমের বাদাম আছে। আপনারা যদি কমেন্ট সেকশনে জানান যে আপনারা সিমুইয়ের রেসিপি দেখতে চান, একদিন আমরা নিশ্চয়ই পুরো ভিডিও করে দেখাবো। আপনারা নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবেন যে সিমুইয়ের রেসিপি শিখতে চান কি চান না। দেখুন সিদ্ধ করা হয়ে গেছে সিমুই, সিদ্ধ করে জলটাকে ফেলে দেওয়া হবে, তারপরের রেসিপির দেখানো হবে আপনাদের। সিদ্ধ করা হয়ে গেছে,
এবার ওই জলটাকে আস্তে আস্তে করে ফেলে দেওয়া হবে। জলটা ফেলে দেওয়া হচ্ছে, জলটা ফেলে দেওয়া হলেই আবার ওটাকে উনুনে দেওয়া হবে। তখন আবার দেখতে থাকবেন কেমন করে বানানো হচ্ছে সুজিটা। জলটা ফেলে দেওয়া হয়েছে, এবারে ওটাকে সুন্দর সিমুই রান্নার জন্য প্রস্তুত করা হবে। দেখুন সিদ্ধ হওয়ার পর কেমন লাগছে সিমুইটা। ওটাকে পুরো পুরো জলটাকে একেবারে নায়ে করে নিলে হয় না, জলটাকে পুরো বাদ করে নিতে হয় সিদ্ধ করার পর। এখন শিখনে সময়ের জন্য ঘি দেওয়া হচ্ছে, পুরো ঘি দিয়ে রেসিপিটা তৈরি হবে। এরপরে কি দেবো? মশলা দেবো। আচ্ছা, ঘিটা একটু গলে যাওয়ার পর হয়তো মশলাটা দেওয়া হবে। মশলা ডালা হচ্ছে কাজু, কিশমিশ, বাদাম, পেস্তা বাদাম, আরো দু রকমের বাদাম দেওয়া হয়েছে ওর মধ্যে। সব পরিমাণ মতো দিতে হবে, বেশি হয়ে গেলেও ভালো লাগবে না, কম হয়ে গেলেও ভালো লাগবে না। আপনারা যদি চান এই রেসিপিটা শিখতে তাহলে একদিন কমেন্ট করে জানান, একদিন এর উপরে পুরো ভিডিও বানানো হবে। মশলা দিলে দেওয়ার পর দেখুন কত সুন্দর সুন্দর লাগছে। তারপর একটু জল দেওয়া হলো, জলের মধ্যে চিনি দেওয়া হচ্ছে, চিনি দিয়ে আবার নাড়ানো হবে, আবার একটু নুন দেওয়া হবে, তাতে পরিমাণ মতো সবকিছু দিতে হবে, নাহলে খেতে খুব একটা ভালো হবে না, টেস্ট হবে না। পরিমাণ মতো হলে টেস্টটা খুব সুন্দর হয়। দেখুন কত সুন্দর কালার হয়েছে মশলাটা। এর মধ্যে আবার ছোট এলাচ গুলো করা হচ্ছে, গুলো করে ওটাকে দিয়ে দেওয়া হবে সিমের মধ্যে। কটা দিচ্ছে আমার ছোট এলাচ? চারটে ছোট ছোট। কতটা সিমুই এর মধ্যে দিতে হবে? আর এই 300 300 সিমুই এর মধ্যে চারটে ছোট এলাচ লাগে। দেখুন ছোট এলাচ দেওয়ার পর কিছুটা রেডি হওয়ার পর আবার ওর মধ্যে অল্প পরিমাণ জল দিতে হবে। জল না দিলে চিনিটা গলবে না বলে জলটা দেওয়া হচ্ছে। পরিপূর্ণভাবে গলে গেছে, মশলাও রেডি হয়ে গেছে, পুরো ফুটছে। সিমুইটা দেওয়া হলো তার মধ্যে, সিমুইটা দেওয়ার পর কিছুক্ষণ আবার নাড়তে হবে। এটা পুরো শুকনো হবে, কোনো রকম কোনো দুধ বা কিছু দেওয়া নেই এর মধ্যে। এটা পুরো ঘিয়ের উপরে বেশ করে আর মশলার উপরে বেশ করে সিমুইটা তৈরি হচ্ছে।
আগেটা যেমন দুধ দিয়েছিল এটা পুরো শুকনো থাকবে। আমাদের সিমুই রেডি, আমাদের সিমুই রেডি, এবারে নামানো হবে। দেখুন কত সুন্দর লাগছে, শুকনো শুকনো পুরো, কোনো রকম জলের পরিমাণ নেই এতে, ঘি দিয়ে সম্পূর্ণ, অল্প একটু জল দেওয়া হয়েছিল চিনিটা গলানোর জন্য। এবারে নামানো হবে, দু ধরনের সিমুই রেডি। এদিকে লুচি তৈরি হচ্ছে আমাদের, মা রেসিপি তৈরি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। ডান দিকে আছে দুধের সিমুই, বাঁ দিকে আছে শুকনো সিমুই, মাঝখানে আছে রেড মিট, আর হচ্ছে লুচি। এখন টেস্ট করে দেখার সময়। এবারে টেস্ট করে দেখি কেমন হলো খাবারটা। দেখে তো বেশ ভালোই লাগছে, মুখের মধ্যে জল চলে আসছে, খেয়ে দেখি কেমন লাগে। বাহ, কি টেস্ট! খুব সুন্দর খেতে হয়েছে। দারুন দারুন, এত সুন্দর রান্নার জন্য মাকে একটা লাইক করে দেবেন। আমাদের ঈদের দিনে সুন্দর সুন্দর রান্না করা হয়, প্রতি ঈদে এরকম রান্না করা হয়। আপনারা লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন, আমাদের ভালোবাসা দেবেন, আমাদের পাশে থেকে আমাদেরকে মোটিভেট করবেন, আরো সুন্দর সুন্দর যাতে ভিডিও বানাতে পারি তার জন্য মোটিভেট করুন আমাদের। আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা রইল। বাই বাই বন্ধুরা, আবার পরে দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।